الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহর মেহমান বৃন্দ হজযাত্রীবৃন্দ আমরা এখন আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে এক ঘন্টা ৪৫ মিনিট সময় আছে এর মধ্যে আমরা শেষ করতে হবে কথা বেশি বাড়াবো না প্রথম পর্বে আলোচনা করেছিলাম উমরা সম্পর্কে উমরা চারটা কাজ তামাত্তু হজের ১৫টা কাজ চারটা কাজ সম্পর্কে কিছু আলোচনা হয়ে গেছে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে সময় মতো মুজাকারা আলোচনা করা হবে তালিম হবে ওখানেও সময় দিতে হবে এরকম আমার সময় নাই এখন না তখন এটা হবে না মানুষের বাধ্য করা হয় এটা এই আমলের আগে এই বসতে হবে তালিমে বসতে হবে ওখানে মক্কা শরীফ মদিনা শরীফ সর্বত্র কখন কী কাজ করা হবে কী আমল করা হবে এবং আগে মুজাকারা হবে তো সেই জন্য আর এখন সময় কম যেহেতু কথা বাড়াচ্ছি না সংক্ষেপে আরজ করার চেষ্টা করব আমরা হজের তিন ফরজের একটা ফরজ আদায় করেছি যার চারটা কাজ তার মধ্যে দুই ফরজ দুই ওয়াজিব অর্থাৎ উমরা হয়ে গেছে এখন আমরা হালাল হয়ে গেছি সিভিল ড্রেসে স্বাভাবিক পোশাকে যিনি যেই স্বাভাবিকভাবে যে পোশাক পছন্দ করি ভালোবাসি পুরুষ মা বোন সকলেই আমরা ওই পোশাকে স্বাভাবিকভাবেই সেখানে সময় কাটাবো কাজ কি হবে একটা কথা মনে রাখতে হবে লম্বা সময় আমাদেরকে ওই আরদে মুকাদ্দাসে পবিত্র ভূমিতে থাকতে হবে কোথায় মক্কা শরীফে যে মক্কা যাওয়ার পথে এমন দোয়া আছে এগুলি বলার এখন সুযোগ নেই যে খানা একাবা দেখে প্রথম খানা একাবা দেখে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ কবুল করেন সে দোয়াটা কী হবে এটা মনে মনে এখন থেকে ঠিক করে নিই এগুলি এখন আলোচনার বিষয় এখন আমার সামনে কাবার ছবি থাকবে আমার আমার সামনে এয়ারপোর্ট থাকবে এখন আমার সামনে কী থাকবে কি আমার গাড়ি থাকবে বাস থাকবে মদিনা শরীফ থাকবে এগুলি থাকবে আমার সামনে পিছনেরগুলো পিছনে ফেলে দিতে হবে এখন কোনো কিছু অস্বীকার করা নয় যেটার জন্য যাচ্ছি ওটার ছক আমার ২৪ ঘন্টা সামনে থাকতে হবে স্বয়নে স্বপনে নিদ্রায় জাগরণে এমনকি আল্লাহ করুক যে ঘুমাচ্ছি তার মধ্যে যেন আমি সব স্বপ্নের মধ্যে দেখতেছি আমি তাওয়াব করতেছি আপনার শুনে খুশি হবেন নাম বলবো না মা বোনদের মধ্যে আমার জানা মতো এমন মহিলা আছেন যিনি ঘুমের মধ্যে একাধিকবার কি তওয়াব করছেন যিনি আপনার বাইতুল মামুর পর্যন্ত সফর করে আসছেন বলেন সুবহানাল্লাহ আমরা তো মামুলি মনে করি মেয়েলোকরা কী মেয়েলোকদের মধ্যে কী আছে যা আছে আমরাই আছি নট দ্যাট মেয়েদের মধ্যে বহুত বড় বড় অলি আল্লাহ আছে আর মলি আল্লাহগুলি তো আসতেছে মা বোনদের মাঝখান থেকে আসতেছে নাকি বলেন এরকম আছেন কাউকে অবহেলার চোখে আমরা দেখবো না তো আমার বিনীত আরজ হলো এই উমরার কাজ সারার পরে দৈনন্দিন এবাদত বন্দেগী করব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব শরীর খারাপ হলে বেশি ভিড়ভাড় হলে পর্দা বসিদার যদি বেশি লঙ্ঘন হয় মা বোনদের কথা বলছি আপনারা নিজ নিজ অবস্থানে থেকে নামাজ পড়লে পুরা হারমে মক্কার এক রাগাতে এক লক্ষ রাগাতে সব পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই বড় ভালো আলম থেকে মশলা জেনে নিতে পারবেন হয়তো পুরুষের ভিড়ভাড় ঠেলে ধাক্কা ধুক্কা খেয়ে আপনার সেখানে অনসম না গেলেও চলবে এটা সংক্ষেপে কথা বলে দিলাম বিস্তারিত জানার আগ্রহ থেকে জেনে নেবেন পরে বলবো সময় মতো অর্থাৎ কাজ হবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা আর যদি পারা যায় জীবনে সব কিছু পাবো সেকেন্ড টাইম হজের সুযোগ হবে না ৯৮% দ্বিতীয়বার হজ করার সুযোগ হয় না ঠিক না বলেন এখন আমি প্রথমবার গিয়ে যত বেশি পারি চেষ্টা করব
তওয়াব করার জন্য। তওয়াব নফল এবাদত বন্দেগি নফল তসবিহ তাহলিল বাদ দিয়ে হইলো তওয়াব বেশি করবেন। তওয়াবের ভিতরে আপনি তসবিহ বহুত আদায় করতে পারবেন, পারবেন না কথা বলে লম্বা হয়ে যাবে। স্যার আগুল হারাম শায়খ আবু বকর কাত্তানী রহমতুল্লাহ আলাই তওয়াবের অবস্থায় 12,000 বার কোরআন শরীফ খতম করেছিলেন, যাকে কোরআন শরীফের সেরাক বলা হইতো। সুবহানাল্লাহ বলেন, কত বলবো, এরকম বহু ঘটনা আছে এরকম। আমি কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কার মেহমান হতে যাচ্ছি, কার ঘরে যাচ্ছি, এই কথাটা যদি চিন্তায় চেতনায় আসে আপনি স্থির থাকতে পারবেন না। হাওবার এখন তওয়াব বেশি বেশি করার চেষ্টা করব। মা বোনরা বা পুরুষরা কেউ একা তওয়াবে যাবেন না। মা বোনরা তওয়াব করার সময় পুরুষের ভিড় ভাড় এড়িয়ে চলবেন, হয়তো ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে মিলে তওয়াব করবেন না, সব করতে গিয়ে গুনাহ কামাই করবেন না। যদি সুযোগ হয় অবশ্যই করবেন, বাধা দেওয়ার কিছু নাই। হজের আগে বেশি বেশি নফল ওমরা, ফরজ ওমরা হয়ে গেছে, নফল ওমরা করার প্রবণতা দেখা যায়। হজের আগে নিজের স্বাস্থ্য মন মানসিকতা ঠিক রাখবেন। বেশি ওমরা করতে গেলে এখনও যদি মসজিদে আয়েশার থেকে ওমরা করতে হয় কমপক্ষে দেড় ঘন্টা 15-20 ঘন্টা সময় লাগবে মিনিমাম। তাহলে এরকম বারবার ওমরা করতে যান কি শরীর দুর্বল হয়ে যাবে, আসল হজের কাজটাতে খলল হয়ে যাবে, ঠিক আছে না? খুব খেয়াল রাখবেন কথাটা, বাধা দিচ্ছি না, পরামর্শ করে কাজ করবেন, একা কোথাও যাবেন না। এখন ফজরের আজান হবে, বেশি লম্বা চূড়া সময় পাবেন না, 15-20 মিনিট সময় পাবেন হয়তো। তাহাজ্জুদের আজান হয়, ফজরের আজান হয়, গেলাম আমরা হারাম শরীফে, নামাজ পড়লাম, সংক্ষেপে বলে যাচ্ছি ফরজ নামাজের পরে সঙ্গে সঙ্গে সুন্নতি নিয়ত করবেন না। মুয়াজ্জিনের তরফ থেকে ঘোষণা আসে আস সলাতুল মাইয়িতে ইয়ারহামুকুমুল্লাহ, অর্থাৎ নামাজের পরে কি জানাজার নামাজ আছে, আর ওখানে নামাজের পরে ওই আমাদের মতো হাত তুলে মনে দোয়া মুনাজাত নাই, নামাজ সালাম পিড়েছেন, নামাজ শেষ, সময় থাকলে চট করে সুন্নত পড়ে নেবেন, না হলে এলানের অপেক্ষায় থাকবেন। তওয়াব করা অবস্থা যদি আজান দেওয়া হয়, যেখানে তওয়াব বন্ধ হয়েছে, যেখানে আজান হয়েছে ওখানে বন্ধ করে দিয়ে ওখান থেকে কি নামাজ শেষ করে ওখান থেকে তওয়াব করতে হবে, সাত চক্র পুরা করতে হবে। ফাঁকে ফাঁকে কথাগুলি বলে ফেলতেছি, তাহলে আমরা তওয়াব বেশি করে করব। অবসর সময়ে আমরা কোরআন তেলাওয়াত করব, যদি ওখানে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারি 100,000 কোরআন খতমের সওয়াব পেয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা দরকার আছে না, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এটা এই ছাড়ব কেন, নফল নামাজের প্রবণতা বেশি দেখা যাবে, সব অবশ্যই হবে, মানা করব না। জীবনে বালেগ হওয়ার বা বালেগ হওয়ার পর থেকে যেই সমস্ত ফরজ নামাজগুলি আদায় করি নাই, তখন বুঝি নাই, এখন বুঝতেছি, হ্যাঁ ওমরে কাজাগুলি আদায় করব। ওমরে কাজা শুধু 17 রাকাত ফরজ আর 3 রাকাত বিতির, এই 20 রাকাত হয়, জেনে নেবেন। নফল নামাজ নফল এবাদত বন্ধ ইচ্ছে নফল তওয়াব ইচ্ছে ওমরে কাজা আদায় করে আল্লাহর কদর, আল্লাহর পাওনাটা পরিশোধ করে দিতে হবে আগে। এটা কার পাওনা, হ্যাঁ কর্জ শোধ না করে হাতিয়ে দিলে কি হাতিয়ে সন্তুষ্ট হবেন নাকি? আল্লাহর পাওনা কর্জ রয়ে গেছে মাথার উপরে, এখন নফল নামাজ পড়ে কি হারিয়ে দিচ্ছেন, সহজে বুঝে নেবেন। সুতরাং এটা বলে রাখতেছি, ওমরে কাজা আদায় করবেন বেশি করে, ফাঁকে তেলাওয়াত করেন, তওয়াব করেন, এগুলি করেন, বাস। এইভাবে করতে করতে 15-20 দিন যে কদিন সময় হয় সাথে জিলাদের আগ পর্যন্ত আমাদের কাজ এটাই থাকবে। সকালবেলা নামাজ পড়ে গিয়ে আপনার দরজাতে খানা পেয়ে নাস্তা পেয়ে যাবেন, যে নাস্তাটা আপনার আমার মতো ভাইরা আমাদের ছেলেরা যারা ওখানে কষ্ট করে চাকরি করে, একজন বাবুর্সি যিনি হেড বাবুর্সি, ওনার 9,000 রিয়াল বেতন হয় বছরের মাথায় একবার কামাই, রাতভর আমরা আপনাদের রুটিগুলি বানাচ্ছে, কোনোদের তেল বেশি পড়ে কোনো একটু শেখা হয়ে যাবে, নাক ছিটকাবেন না, নিয়ামত মোরে মনে করে খেয়ে নেবেন, হ্যাঁ নিজের পয়সা আছে ঘাটতি খরচ করবেন, কোনো অসুবিধা নাই। খানার ব্যাপারে খুব বেশি শেখায়ত করার চেষ্টা করবেন না, অর্থাৎ টাইম মতো নাস্তা পেয়ে যাবেন, জোহর নামাজ পড়ে এসে খানা পেয়ে যাবেন, এশার নামাজ পড়ে খানা পেয়ে যাবেন, আসর থেকে এশা পর্যন্ত হারাম শরীফে কাটাবার চেষ্টা করবেন। কি করব, চা দে বিস্কিট দে, এই জন্য আসর নামাজে চা বিস্কিট খাওয়ার জন্য হারাম শরীফ ছাড়িয়ে আসাটা বড় দুঃখের বিষয়। যদি পেশাব পায়খানার হাজত হয় আন্ডারগ্রাউন্ডে গিয়ে মা বন্ধুদের জন্য আলাদা ব্যবস্থা আছে, হ্যাঁ 3 তলা পর্যন্ত নিচে যেতে পারবেন, যেতে যেতে হারান হয়ে যাবেন, মদিনা শরীফে 4 তলা পর্যন্ত যাবেন, 4 তলা লিফট
দিয়ে যেতে যেতে থাকতে হবে নিচে যেতে পারবেন মদিনা শরীফে। ইলাহি কান্ডা বলছে সুবহানাল্লাহ, হাজার হাজার টয়লেট মা বন্ধের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, জোরো সারে নিয়ে জায়গাতে এসে আবার বন্ধ ইয়ে করেন। চা এক কাপ খাওয়ার জন্য পয়সা দিয়েছেন, চা খাবো না কেন, এটা তো আমার হক, আমার বিস্কুট রয়ে গেছে, চা রয়ে গেছে, আসবেন এখানে ঘটাঘট শুরু করলেন, ঝগড়াঝাটি হয়ে গেলো, এদিক সেদিক হয়ে গেলো, চেষ্টা করবেন, না করতেছি না, এটা তো আপনার হক, আপনি করবেন। ওটার জন্য হারাম শরীফ ছেড়ে এসে কষ্ট করার দরকার নাই। জোহরের নামাজ আগে লাগতে হয়, আসরের নামাজ সাড়ে তিনটার মধ্যে হয়ে যাবে, আসর জোহর আসরের মাঝখানে সময় খুব কম, জোহর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে খানা খেয়ে কালিউলা করে সুন্নত মনে করে একটা হালকা বিশ্রাম করে নেবেন, নাক ডেকে ঘুমাইলে আসরের নামাজ কাজা হয়ে যাবে, খেয়াল রাখবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময় পাবেন এই সময় একটা একাধিকবার তওয়াব করে ফেলা যাবে। এখন যেহেতু সাফা থেকে মারওয়া পর্যন্ত এই জায়গাটা ভাঙ্গা হচ্ছে সংস্কারের জন্য, হারামের বাইতুল্লার চারপাশে স্টিলের স্ট্রাকচার করা হয়েছে হজরত মৌসুম পর্যন্ত, ওখানে তওয়াব করার ব্যবস্থা আছে, বিশেষ করে মাজুর যারা মুরবি বয়স্কদের, সুতরাং ওটাও খেয়াল রাখবেন কোন পথে যাবেন, কখন কীভাবে যাবেন, হুইল চেয়ার লাগবে না লাগবে এটা পরামর্শ করে কাজ করে নেবেন। গেল এইভাবে। আর যদি নফল উমরা করতে হয় একা না একসাথে যাব, আমরা গিয়ে একসাথে গিয়ে তখন ওই মসজিদে আসার থেকে কি এসে আমরা সেরে নেব। মক্কা শরীফ যাওয়ার পরে দুই একদিন বাদে, দুই তিন দিন বাদে সুবিধা দেওয়ার সময়ে গাড়ি ভাড়া করা হবে, সকলকে কয়েকটা জায়গা কি জিয়ারত করানো হবে, তন্মধ্যে গারেসুরে প্রথম, যেখানে হিজরতের সময় নবী আলাইহিসসালাম হযরত আবু বকর সিদ্দিকের জন্য তিন রাত তিন দিন ছিলেন গারেসুরের মধ্যে, সেখানে নেওয়া হবে। ওটা আরাফাতের পথে, ওখান থেকে আরাফাতে যাবেন, ওটা ওই আরাফাত যেখানে কাল হাশর ময়দানে কি হবে, হাশর ময়দান কায়েম হবে, আল্লাহ পাকের আরশ কায়েম হবে। যাই হোক, আরাফাতে যাবে, ফেরার পথে মুজদালিফা মিনার পাশ দিয়ে আসবে, থামার সুযোগ নাই যে তখন কাজ চলে ওখানে। ওখান থেকে আসবে গারে হেরা, যেখানে ওহী নাজিল হয়েছিল গারে হেরায়, এটা করতে করতে সাড়ে এগারোটা এগারোটা বেজে যাবে, তারপরে হারাম শরীফে ফিরে নিয়ে আসবে। জিয়ারতের মধ্যে কয়েকটা স্পট থাকবে মক্কা শরীফে, মদিনা শরীফের কথা পরে আসতেছি, সেখানেও জিয়ারতের ব্যবস্থা থাকবে। মক্কা শরীফে এসে এরপরে অন্য কোনো এক সময় যেগুলো পায়দলে যেতে হবে, জান্নাতুল মাওয়া যেটা, যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে যারা আছেন, বারো যারা আছেন, বিশাল কবরস্থান, সেটা জিয়ারত হেঁটে যেতে হবে। মসজিদে জিন দেখবেন, হুসলামের মৌলুদ্দিনবী দেখবেন, যেখানে হুসলামের বাড়ি ছিল, জন্ম হয়েছে, বেলাদত হয়েছে সে দেখবেন, যেখানে চাঁদ দু টুকরো হয়েছে, জবলে আবু কুবাইস দেখবেন, এগুলো কাছে আছে, পায়দলে করা হবে অন্য সময়, গাড়িতে করে আগে যেটা বললাম সেটা হবে। অর্থাৎ এইভাবে হজের আগে যা সাথে জিলাস পর্যন্ত আমাদের সময়টা পাস হবে, ঠিক আছে। এই পর্ব এখানে শেষ। এখন আসেন আমরা হজের জন্য সাত তারিখে কাফেলার পক্ষ থেকে বলে দেওয়া হবে, কাফেলার পক্ষ থেকে বলে দেওয়া হবে কি যে আজকে দশটার মধ্যে বা এই টাইমের মধ্যে আমরা সকলে একসাথে, অথবা আপনি এদেরকে নিয়ে, আপনি এদেরকে নিয়ে, বা নিজেরা নিজেরা, এটা তখন বলা হবে কী করতে হবে, কীভাবে করতে হবে। আমরা গিয়ে হতে পারে, এটা বলে রাখি, এটা নফল তওয়াবের সাথে সাই করে নিতে হবে, এই সাইটা তওয়াবে জিয়ারতের সাই, যেটা ওয়াজিব, আগে করার উদ্দেশ্য হচ্ছে হজের পরে ভিড় ভাড় হয়, এই জন্য ওই তওয়াবে জিয়ারতের সাইটা আগে করার বিধান আছে, মশালা এটা অনুমোদন আছে। তবে তওয়াব ছাড়া সাই যেহেতু হয় না, এই জন্য একটা নফল তওয়াব করতে হয়, বুঝে আসছে কথা। হজের এরাম বাঁধার পরে আবার ওই এরাম বাঁধার ওই নিয়ম ওখানে পালন করতে হবে, হজর তখন নিয়ত করতে হবে, আল্লাহ আমি হজের কি এরাদা করলাম সহজকরণ কবুল করে না, হজের নিয়ত করলাম, আল্লাহ ইন্নি উরিদুল হাজ্জা, বাস যা আরবিতে যেটা আছে, যার যেটা সুবিধা করে নেবেন। অর্থাৎ হজের এহরাম বাঁধার পরে কাজ হবে নফল তওয়াবের সাথে কি সাই হবে, যদি এটা না হয় তওয়াবে জিয়ারতের সাথে যদি কি ওই সাই করা হয় তাহলে নফল তওয়াব দরকার নাই, সাইও এখানে দরকার নাই, দুটো বলে রাখলাম, অবস্থায় বলে দিবে, যখন যা বলা হয় সেটা করা হবে ইনশাআল্লাহ। এরপরে বলা হবে বাড়ির জন্য গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, সাত তারিখ রাতের যে কোনো সময়ের মধ্যে গাড়ি আসতে পারে,
গাড়ি আমরা যেখানে হোটেলে থাকবো তার সামনে আসবে, যেই বাড়িতে থাকবো তার সামনে আসবে, গাবড়াবের কোনো কারণ নাই। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে বাড়ি এখন বহুত কাছে আছে, দেখালাম কাছে আছে, আপনার হ্যারেমের সীমার থেকে হাঁটি গেলে বড়জোর 15 মিনিট সময় হবে, একটু হাঁটাহাঁটি না হলে কেমনে হবে। হ্যাঁ, যেহেতু মক্কা শরীফে 2500 বাড়ি ভাঙ্গার ভিতরে পড়ছে গত বছর আগের থেকে, মিসবালা বাঙালিদের আস্তানা নাই এখন আর। ঢাকা হোটেল, চিটাগাং হোটেল, কক্সবাজার হোটেল, নোয়াখালী হোটেল, সাতরি এলে কক্সবাজার হোটেল ভাত খাইতে পারবেন, এগুলো কিচ্ছু নাই। মেহরাবের হসকাবলার কাছে দেখতে কিচ্ছু নাই, এগুলো বিএনপি অফিস টফিস যা যা আছে যেগুলি মিসপালার মধ্যে বাঙালিদের যেটা ইয়ে ওগুলি এখন কিছু নাই সব। এবং যে রোড দিয়ে হিজরা রোড যেটা হিজরত করা হয়েছিল সেগুলি কিছু নাই, অর্থাৎ একটু দূরে চলে গেল। আমরা মোটামুটি সদর রোডের মাঝখানে আসি, সারে ইব্রাহিম খলিলের, যাই হোক, অর্থাৎ সেখান থেকে আমরা আসবো, গাবড়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। এরপরে আমরা সেখানে যখন গাড়ি আসবে, যখনই আসবে ওখানে আমরা হয়তো এক দুই অক্ত হারাম শরীফে না গিয়ে ওখানে ঘরে নামাজ পড়তে হইতে পারে, রাত্রে হলে খাওয়া দাওয়া সেরে গাড়িতে করে যেভাবে নেওয়া হয় আমরা গাড়িতে করে আমরা কোথায় চলে যাব, মিনায় চলে যাব। হ্যাঁ, যদি সম্ভব হয় পুরুষ যারা আছেন তাদেরকে বলে রাখতেছি আগে নিজের খরচে গিয়ে সম্ভব হলে মিনার তাঁবুটা দেখে আসবেন, লোকেশানটা এটা আমাকে বলে দেওয়া হবে, 1 নম্বর মোয়াল্লাম এই জায়গায় আপনার অবস্থান, পারলে গিয়ে দেখে আসবেন, নিজের থেকে খরচ করে দেখে আসবেন, কথা বুঝে আসছে? তাহলে লোকেশানটা দেখে আসলেন, মিনার অবস্থানটা দেখে আসলেন, আর না হলে সেখানে যাওয়ার পরে মিনাতে এত কোনো কাজ নাই, 8 তারিখ রাত্রে পৌঁছে যাব, তাহলে 8 তারিখ ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, না কি বলেন? হ্যাঁ, এশার নামাজ পড়তে পারি, অথবা সাধারণত এশার নামাজের পরেই হয়। আমরা কোথায় রওনা হয়ে যাব? 8 তারিখ দিবাগত রাত্রি 9 তারিখ এটা সুবিধার্থে আরাফাতে রওনা হয়ে যাব। মিনায় করণীয় 5 ওয়াক্তের নামাজ সুন্নত। এখন মিনার থেকে গাড়িতে করে নেওয়ার ব্যবস্থা হবে যেখানে আমরা থাকি। মিনা যাওয়ার পরে, হ্যাঁ, মিনা যাওয়ার সময় মক্কা শরীফে গেলে এক পর্যায়ে প্রথম দিকে মোয়াল্লামের তরফে একটা একামা দেওয়া হবে, অর্থাৎ আপনার কাছে কোনো কিছু নাই আর, পাসপোর্ট কিছু নাই, একটা কার্ড দেবে একামা, ওটাই আপনার ইয়ে। মিনা যাওয়ার সময় তাঁবুর কার্ড দেওয়া হবে, ওই তাঁবুর কার্ডের মধ্যে তাঁবু কত নম্বর খুঁটির নিচে, খুঁটির নাম্বার কত, তাঁবুর নাম্বার কত, রোড নাম্বার কত, সব লেখা আছে, সাবধান। হ্যাঁ, মিনা আরাফাতে লেখা আছে, ওটা হারাইলে কিন্তু আপনি নিজে হারিয়ে যাবেন, কিছু করার থাকবে না, তো ওটা সাথে। আর তাছাড়া মিনার তাঁবুতে ঢুকতে দিবে না, বাইরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কষ্ট হবে আপনার। তো মিনায় গিয়ে কাজ এটা, ওখানে গিয়ে লোকেশনটা দেখে নিব, এর পাশে কোন পাহাড়টা আছে, কোন তাঁবুটা আছে, আমার খুঁড়িটা কোথায়, হ্যাঁ, মোজদালবাগ কোন দিকে, পাশে কোনো ব্রিজ আছে কি না, কুবরিবালা ওভারব্রিজ। সাধারণত আমাদের বাঙালি হাজিরা মিস শেষবাগে মোজদালেবার কাছে কুবরি আল ফয়সাল সেখানে থাকে, তার কাছাকাছি থাকে। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সৌদি মোল্লাম নাম্বার কত হবে, 74, 84 না 100 না কত হবে বলে দেওয়া হবে, মক্তব বলা হয়, MAKTAB, এটা ব্যাগের মধ্যে লিখে নেবেন, লাগেজের মধ্যে উপরে লিখে নেবেন, লেখাই নেবেন মক্তব নাম্বার এত। এখন আমরা সেখান থেকে আরাফাত চলে যাব, মিনাতে কাজ এতটুকু, এখানে অন্য কোনো কাজ আর নাই। আরাফাত যখন যাব, যেভাবে নেওয়া হয়, যে গাড়িতে নেওয়া হয়, আরাফাতে গিয়ে আমরা আরাফাতের তাঁবুতে অবস্থান নেব, খুব খেয়াল রাখবেন। আরাফাতের তাঁবু মিনাতে এসি তাঁবু পাবেন, মিনাতে কী পাবেন, তাঁবু সেন্ট্রাল এসি। হ্যাঁ, আপনি এক হাত সাইজের একটা ফোম পাবেন, হ্যাঁ, এই পরিমাণ ছোট্ট একটা ফোমের বালিশ পাবেন, 1 হাত 18 ইঞ্চি লম্বা, 6 ফুট, ঠিক আছে। কিন্তু যেহেতু মিনাতে অ্যারেঞ্জমেন্ট এরকম, এখানে আমাদের কিছু করার নাই, সৌদি মোয়াল্লামের আন্ডারে হইতে পারে একজনের গায়ে যেটাকে ইলিশ পাইল বলা হয় এরকমভাবে থাকতে হবে, অথবা কেউ যদি মোটাসোটা হয়, জায়গা বেশি দখল করে নিতে চায়, কেউ বসে থাকতে হবে, আমরা বহুদূর বসেছিলাম, কোনো আপত্তি করে নেই। আমার মতো অদমকে আল্লাহবাক এই মিনার ময়দানে, যেটা হাসনের ময়দান হবে, এখানে আল্লাহ হাসন তৌফিক দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, অর্থাৎ এই কষ্টটা আপনাকে বরদাস্ত করতে হবে, তবে এসি থাকবে সেখানে। খেয়াল রাখবেন মিনাতে টয়লেট থাকবে, টয়লেটের এই পাশে পুরুষরা কী করবে, এই পাশে আপনারা করবেন, একই জায়গাতে পুরুষ মহিলা দুই পাশে করবেন, কোনো অসুবিধা নাই, কেউ কাউকে ইজ্জত হানি করবে না, কোনো অসুবিধা কিছু নাই, আপনাদের কেউ ফিরে থাকাইবে না, যে যার হালে মশগুল থাকবে, আল্লাহর আশিক তো সকলের। হ্যাঁ, তবে টয়লেটের সময় খুব কম নেবেন, মামুনদের বলছি বেশি কাপড় চোপড় বেশি ধোয়াধাই করবেন না, সাবান তো ব্যবহার করবেন না,
বেশি গা কসলাবেন না, যাতে পশম উঠে যায়, চুল উঠে যায়, বলে কাজা কাপড়া সৎকা দিতে হবে, খেয়াল রাখবেন। কিন্তু গেল মিনার পর্ব, আর ছিলাম আরাফাতে। মিনাতে তো একটু ভালো ছিলাম, মক্কার শরীফে আরও ভালো ছিলাম, নিজের বাড়িতে আরও ভালো ছিলাম বা খারাপ ছিলাম, মক্কার শরীফে ভালো ছিলাম, ভালো খাট পাইছি, সব কিছু পাইছি, কম্বল পাইছি, মিনাতে কম্বল পাইবেন। তারপরে মিনাতে খাবার দেওয়া হবে, অসুবিধা নাই। আরাফাতে যাওয়ার সময় এই এই হজের পাঁচ দিনের মধ্যে কিছু হালকা খাবার রেখে দেবেন নিজের কাছে, আঙ্গুর কম খাবেন, বিকার হবে, ঠান্ডা জিনিস কম খাবেন, মোসাম্বি বেশি খাবেন, আপেল রাখবেন, একটু জুস রাখবেন, ম্যাঙ্গো এগুলো রাখবেন, একটা আপেল এক কামড় খাবেন, আনার বেদনা রাখবেন, আর ওই এটা খাবেন, খানার কাজ হয়ে যাবে। মোয়াল্লেমের তরফ থেকে যা দেওয়া হয় খাতে রুচি আসবে, হবে না হবে, কারণ মোয়াল্লেম দিবে সেই দিন মিনাতে, বা ওখান থেকে খানা আসবে, ওটা অনেকে রুচি আসতে পারে নাও আসতে পারে, খাবেন, অসুবিধা কিছু, আল্লাহর নিয়ামত মনে করে যা পান। নিজের খানা নিজের সাথে রাখবেন, পানি সাথে রাখবেন, ঠান্ডা জিনিস রাখবেন সাথে রাখবেন। আরাফাতে যাবেন, সেখানে সমস্যা হলো এটা, বিশাল একজন মোয়াল্লেমের 5,000 হাজির থাকে, সব তাবুগুলি একরকম, একটা বড় রাস্তা দিয়ে ঢুকবে শাখা রোড, তারপর তাতে শাখা রোড, সব রোডগুলি একরকম, সব গলিগুলি একরকম, সব তাবুগুলি একরকম। আপনি যদি কোনো কারণে একা সালাক সতুর হয়ে যদি এদিক সেদিক হয়ে যান, আপনি যত সালাক সতুর হন আপনাকে কি সেখানে রেহাই পাবেন না, আপনাকে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে, সবাই হরেন পেনশানির মধ্যে পড়ে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকে যে বলছিলাম, হ্যাঁ বলছি, আরাফাতের ময়দানে এরকম হয়েছে। তো বাথরুমে যাবেন, সেখানেও একটু সংকট আছে, মিনার মতো এরকম না, মক্কা শরীফে তো এরকম তো নাই, এখানে একটু কষ্ট হবে, কম সময় নেবেন, জোরের সারে নেবেন। 9 তারিখ রাত কেটে গেল, সরি 8 তারিখ দিবাগত রাত কেটে গেল, বা ফজরে গিয়ে পৌঁছেন কেটে গেল, যতক্ষণে পৌঁছেন এখানে ধৈর্য ধরতে হবে। অনিচ্ছাকৃতভাবে হলো ড্রাইভার পথ হারাই ফেলতে পারে, আমাদের সাথে এরকম হয়েছে, আমাদের গাড়ি আগে চলে গেছে, আমরাই বলতে গেলে লম্বা হয়ে যাবে, গাড়ি রাস্তা পায় নাই, গাইড মুর্শিদ একটা পরে একটা চেঞ্জ করেও রাস্তা পায় নাই, এই কষ্ট আপনি বরদাস্ত করতে হবে। একে তো বলতে পারবেন না, নুরি সাহেব কোথায় গেল, ডাকয় রে কী করছে, এটা আমার কষ্ট দিতে ভালো দিছে, অমুক কোথায় গেল, ভাত কই গেল, অমুকের মা কই, অমুকের বাপ কই, এই হুজুর কই, ওই হুজুর কই, বড় বড় কথা কইছে, এখন দেখা নাই, আমরা যে শর্ট কষ্ট করি এই জন্য নাকি আমরাই করছি, এতগুলি ভাবে এই জন্য দিছি নাকি, এটা ওটা করবেন না। আর আপাতের ময়দানে হাজির হতে পারছেন, হ্যাঁ আল্লাহর দরবারে, যেখানে ওই আরও সমস্ত রুহ হিসাবে ওখানে জমা করা হয়েছিল, আবার হজ জমা করা হয়েছে, আবার হাসন ময়দানে আল্লাহর আশা কায়েম হবে, ওটা হাসন ময়দান হবে, ওইখানে আমি আসছি, ওইটা মনে করে ধৈর্য ধরবেন, একটু হারিয়ে যাবেন। আমাদের গাড়ি হারিয়ে গেছে, রাতভর চক্কর কাটি ঢুকতে পারে নাই, গাইড বদলানো হয়েছে মুর্শিদ, আবার এই গাড়িকে মোজদালা ব্যাগ করে আনা হয়েছে, তারপরে সকালে ফজর নামাজ মোজদালা বাজে পড়ে আবার কারাবাদের ময়দানে গেছি 7:30 বুঝি, ফ্যান্টাস্টিক। সুতরাং গাবড়াইবের কোনো কারণ নেই, আপনি তো আরাফাতে আসেনি, ঠিক আছে না, যে হজের দ্বিতীয় ফরজ কোথায় হবে, হাদিস শরীফে আছে আরাফাতের হাজিরের নাম হচ্ছে হজ। যাই হোক, সেখানে আমরা 9 তারিখ সকালবেলা ফাঁকে ফুঁকে বলা লাগবে না, গা গোসল পাইলে ধুই ফেলবেন, আরাফাতের দিন গোসল করা কিন্তু সুন্নত, আমি সুন্নত মোস্তাফের দিকে যাচ্ছি না, মোটা মোটা কথাগুলি বলতেছি, অর্থাৎ ওকুবে 12টার পরে যখন একটু স্থির হবে জওয়াল বলে, এইভাবে সূর্য হেলে যাবে, এখন থেকে আমার হজের আমল শুরু হলে বলেন সুবহানাল্লাহ, কেমন লাগে এখন শুনতে, এরাম অবস্থায় আরাফাতের মধ্যে হাজির হয়ে গেছে, সুস্থ হোক অসুস্থ হোক, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, হোঁশ হোক বেহোঁশ হোক, যদি 9 তারিখ জওয়ালের পর থেকে 9 তারিখ দিবাগত রাত সবে সাতেক পর্যন্ত আর আবার ময়দান ক্রস করে যায় সে হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, সারা দিন দিয়ে সমস্ত গুনাখাতা মাপ, হজ হয়ে গেছে, সস্তা সৌদা, একটা কড়ি দিয়ে কড়ি কিনলেন আপনি, কড়ি দিয়ে কড়ি টাকা জিনিস কিনলেন, হজের খরচ, জেহাজের খরচ, হজের রাস্তায় খরচ করা, বকিলি করবেন না, হ্যাঁ নিজে খরচ করবেন, সাথী সন্ধির জন্য খরচ করবেন, হ্যাঁ 1 টাকা খরচ করবেন, এখানে কথা বলছি 4 কোটি টাকা সব পাবেন, যেহাদে খরচ করা সব পাওয়া যায় হাদিস শরীফ আছে, ফাজেল হজ কিতাব খুলে দেখেন। যাই হোক, আমরা কি করব, আপনার এই 12:30 পরে ওখানে গিয়ে দেখবেন যে তাঁবু আগের জমানার সামিয়ানের মতো, নিচে কার্পেট দেখবে, নিচে কঙ্কর, তার উপরে কার্পেট, হ্যাঁ একটা ব্যাডশিটও নিজে অবশ্যই নিয়ে যাবেন, মাহবুবের জন্য পর্দা করে দেওয়া হবে বা পর্দা করে নিতে হবে, করে নিয়ে মাহবুবরা একদিকে থাকবে, একদিকে পুরুষরা থাকবে, কোনো অসুবিধা হবে না, একই সাথে মিনাতে আরাফাতে একসাথে এক জামাতে নামাজ পড়বেন, সেগুলি পরে বলে দেওয়া কোন সময় কোন নামাজ কীভাবে হবে সেগুলি পরে বলা হবে, মাসালার ব্যাপার, এখানে আলোচনা করার অবকাশ নাই, সময় নাই। এরপরে আমার কাজ হবে কি, এই আল্লাহর কাছে রোনাধুনা করা,
দোয়া ইস্তেগফার করতে থাকা। আমার যা আছে সারাদিন সমস্ত গুনাহ খাতা, যা আমি করছি না করে জানা আছে না আছে সবগুলোর দরবার পেশ করা, কোরআন শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, খাস খাস দোয়া আছে, যা দোয়া মনে চায় করতে চান করেন। এটা ওই জায়গা যেখানে জিবরিল আমিন, সমস্ত বড় ফেরেশতারা সবাই আসবে, সমস্ত ফেরেশতারা আসবে, এতটুকু কথা আছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সেখানে হাজির হন বলেন সুবহানাল্লাহ। শুধু আমি না, সমস্ত জিন্নাত আছে সেখানে হজ করতেছে, যারা এহরাম অবস্থায় মারা গেছে কিয়ামতের দিন এহরাম অবস্থায় হাসর ময়দানে উঠে আসবে সুবহানাল্লাহ বলেন, এবং কিয়ামত পর্যন্ত বোনাস দিবে কীরকম। হ্যাঁ, বলছে যে ওই তার সুরতে একটা তার সুরতে ফেরেশতাকে দিয়ে প্রত্যেক বছর তার তরফ থেকে ওমরা আর হজ করাইবেন আল্লাহ সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত বোনাস, মামুলি কথা না। সুতরাং ওই জায়গাতে যাইতে পারাটা কত বড় সৌভাগ্যের বিষয়, প্রতিটা মুহূর্তের দাম দিব। আমরা দেখেছি সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করতে ওখানে দেখেছি, আল্লাহ মাফ করুক, স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখেছি, আরাবাদের ময়দানে হাজিরা হাসতেছে। মেহরবানি করে খুব সংযত থাকতে হবে। খানা পিনা আগেই বলছি, পাঁচ দিনের সফরে খুব হালকা খানা খাবেন, খানা খেলে মানুষ খেয়েও মারা যায়, বেশি খেলে বেশি মারা যায়, কম খেলে মানুষ কম মরে, এটা হিসাবে আছে। সুতরাং পাঁচ দিনে কিছু খানা পিনা এখান থেকে কিছু ডিমের ফুটিং দিয়ে কিছু বানিয়ে নিয়ে যাবেন, চিড়ামুড়ি ভাজি করে নিয়ে যাবেন, মিঠা রাখবেন, নিজেও খাইতে পারেন, খাওয়াইতে পারবেন, একটা খাইবেন এক গ্লাস পানি খাইবেন, বাড়িতে এক মোট চাউল দিয়ে এক গ্লাস পানি খাইয়ে একবেলা থাকি নাই, আমরা থাকি নাই, থাকি নাই বলেন না, থাকি নাই, কষ্ট করবেন, কষ্টের সফর, আর পাইলে পাবেন কিছু, পাইলে তো খাবেনই অবশ্য, কোনো ইয়ে নাই। দেখবেন দেখাতে সুযোগ নাই, বিশাল বিশাল গাড়িতে করে লক্ষ লক্ষ হাজিদেরকে খাবার বিলিয়ে বিতরণ করতেছে, যে অসম্ভব ব্যাপার সুবহানাল্লাহ বলেন, অকাতরে আপনার বিলি করতেছে সেগুলো। যাই হোক, আমরা এরপরে যখন ওকুবে আরব হয়ে যাবে, একসাথে দোয়া মুনাজাত যখন হয়ে যাবে, তখন বলা হবে একটা সময় করে, এটা আড়াইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটে হইতে পারে, আসর নামাজের পরে হইতে পারে। হ্যাঁ, যদি গাড়ি স্ট্যান্ডবাই থাকে তাহলে আগে থেকে গাড়ি অ্যাভেলেবেল হয়, গাড়ি পেতে কষ্ট না হয়, একটু কষ্ট হবে কিন্তু, তাহলে একটু আগে উঠে দিতে হবে গাড়িতে, গাড়ি উঠে গাড়ির দখল নেওয়া, ওখানে দখল নিয়ে পিটাপিটি মারামারি হয়, ইবা আর গাড়ি, ইবা আর গাড়ি, ইবা আর গাড়ি, এরকম পিটা হাজিরা এরামে ওই আরাবাতের ময়দানে, মামুদের কথা বলছি না, পিটাপিটি হয় আরাবাতের ময়দানে, মনে রাখেন খেয়াল করে। যাই হোক, গাড়িতে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত আরাবাতের ময়দান থেকে কোনো হাজি ফিরতে পারবে না, এবং মাগরিবের নামাজ এখানে পড়তেও পারবে না। একটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, ওখানে আরাবাতের মসজিদ নিমেরায় যে খোতবা দেওয়া হয়, সেখানে যে একটা জামাত হয়, মসজিদ আছে যেখানে ইসলামের তাবু ছিল, সেখানে বড় মসজিদ হয়েছে, মসজিদের দক্ষিণ পাশের জায়গাটা বর্তমানে আরনা হারাম কি আরাবাতের সীমানার বাইরে, 22 লক্ষ 30 লক্ষ হাজি থাকবে, সব আরাবাতের ময়দানে না, আরাবাতের সীমানার বাইরে পড়ে থাকবে, এরকমও আছে। সময় মতো তারা আরাবাতের সীমাতে ঘুরে যাবে, হজ হয়ে যায়, যেহেতু এখানে অ্যাকোমোডেশন হয় না, ঠিক আছে না কথা, বিশেষ করে আপনার কি মসজিদ নিমারের পাশে বর্তমানে আরন আছে, এটা আরাবাতের ময়দানে অন্তর্ভুক্ত না, এগুলো জানতে হবে। আর কেউ অতি উৎসাহী হয়ে আরাবাতে মসজিদ নিমারে যাওয়ার চেষ্টা করবেন না ইমাম সাহেব খুদ্া শোনার জন্য, তাহলে আপনি খুঁজে পাওয়া যাবে না, আপনি ওদের খুঁজে পাবেনও না, এরকম ঘটনা বাস্তবে হয়েছে দেখেছি। একা কোথাও বেরোবেন না, মোবাইল সাথে নিয়ে বেরোবেন, কার্ড সাথে নিয়ে বেরোবেন, যাতে সহজে আপনি চেনা যায়। হাওবার এখন যখন গাড়ি ছাড়বে লক্ষ লক্ষ হাজি আর লক্ষ লক্ষ গাড়ি, হাজার হাজার গাড়ি একসাথে রওনা হবে, হ্যাঁ, 5-7 মাইলের জায়গা কত কষ্ট হবে বলেন তো দেখি। যতক্ষণ হয় মাগরিবের নামাজ পড়া যাবে না, মাগরিব যতক্ষণ হয় রাত 2টা 2:30 হলেও কোথায় এসে, হ্যাঁ, মুজদালিফা এসে কি এই মাগরিব আসা একসাথে পড়তে হবে, জামা বাইনা সালাত করতে হবে, কীভাবে পড়বে এটা পরে বলা হবে, পড়তে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, সরাসরি রাস্তা যদিও 5-7-8 মাইল দরবারও কিলো, অনেকে হাঁটে আসতে চাইবেন, হিম্মত হলে করবেন, আমরা বেশি উৎসাহ দেবো না আপনাদেরকে, সংক্ষেপে বলে যাচ্ছি, গাড়িতে আসলে বহু দূর দিয়ে ঘুরে আসবে, 20-30 কিলো ঘুরবে, আসে 10 কিলো 5 কিলো আগে থেকে গাড়ি ভিতরে ঢুকতে পারবে না,